আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিজ দেশি কুকিং। আজকে তৈরি করে দেখাচ্ছি রুই মাছের ভর্তা। তো রুই মাছের ভর্তা করার জন্য আমি 2 পিস রুই মাছ নিচ্ছি এখানে, ভালো করে ক্লিন করে ধুয়ে তারপর এগুলাকে সামান্য লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এরপরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি 3টা শুকনো মরিচ ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। তো এই মাছের ভর্তাটা খেতে অসম্ভব মজা, গরম ভাতের সাথে একটু লেবু রস দিয়ে গরম গরম খেলে অসম্ভব মজা লাগে খেতে। তা আমার শুকনো মরিচ ভাজা শেষ, এখন মাছ দুটোটাকে আমি ভালো করে সেম তেলের মধ্যে আমি ভেজে নিব। এপাশ ওপাশ একটু উল্টিয়ে ভালো করে ভাজতে হবে একটু ধৈর্য সহকারে। তো আমার ভাজা শেষ, এখন নামিয়ে আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। তো প্রচুর গরম, মাছগুলো অনেক গরম, আসলে ধরা যাচ্ছে না হাতে এমন অবস্থা। তো একটা চামচের সাহায্যে আমি মাছগুলোকে আগে ম্যাশ করে নিচ্ছি, প্রথমে হালকা ঠান্ডা করে নিচ্ছি, তারপরে আমি কাঁটাগুলো আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। তো আপনারা গরম গরম অবস্থা হাত দিতে যাবেন না, আবার হাত পুড়ে ফেলবেন। চেষ্টা করবেন একটু ঠান্ডা হলে মাছের কাঁটাগুলো ছাড়ার জন্য। তো মাছের কাঁটাগুলো আমার বাসা শেষ। এরকম মাছের ভর্তা হলে আসলে আর কিছুই লাগে না গরম ভাতের সাথে, এক প্লেট ভাত নিমিষেই শেষ, তো আর কিছুর দরকার হয় না। তো মাছের কাঁটাগুলো বাছা শেষ, এখন শুকনো মরিচগুলো নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো লবণটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি যে যেরকম খান সেভাবে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সবগুলো দিয়ে আমি আবারও একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মাছের ভর্তাটা না খেতে অসম্ভব মজা হয়েছে, যেটা বাসায় প্রকাশ করার মতো না। কাঁচা পেঁয়াজের একটা খামর প্রতি বাইটে ভাতের সাথে, আর হচ্ছে সরিষার তেলের ঝাঁঝালো একটা স্মেল, খুব ভালো লাগছে গরম ভাতের সাথে। তো আমার মাখানো শেষ, একটা প্লেটে নিয়ে আমি সার্ভ করতেছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।